ওয়া আলাইকুম আসসালামahmatullahi wabarakatuh 10732 ভাই আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন আশা করি আমরা প্রশ্নটি সকালে শুনেছি যে হাদিসে তো বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যা খাবে স্ত্রীকে তাই থেকে খাওয়াবে যা পরিধান করবে তা থেকে তোমার স্ত্রীকেই পরিধান করাবে তো ওনার বক্তা বললো যে আমরা বিদেশে থাকার কারণে আমরা অনেক উন্নত মানের খাবার খাই খাবার খেয়ে থাকি অর্থাৎ আমরা প্রায় সময় আমরা গোস্ত ভাত বিরিয়ানি ইত্যাদি খেয়ে থাকি তো এটা কি বৈষম্য হচ্ছে না এই হাদিসের আওতায় কি আমরা পড়ে যাই না হাদিসে যা বলা হয়েছে যে খাবে তাই যা পড়বে তাই খাওয়াবে পরাবে তো আমরা তো খাচ্ছি এক আর স্ত্রীদেরকে খেতে দিচ্ছি আরেক মানে যে কোয়ালিটির যে মানের খাদ্য খাচ্ছি সেই মানের খাদ্য আমরা তাদেরকে দিতে পারছি না দিচ্ছি না তো এটা কেমন হলো হ্যাঁ এটা যদি এমন হয়ে থাকে যে আপনি এভাবে বিদেশে বেশি বেশি মজা করে খাচ্ছেন আর স্ত্রীর জন্য কিছুই ব্যবস্থা করছেন না তাদের খাওয়ার ব্যবস্থার উন্নতি করেননি বরং তাদেরকে টান ভিতরে রেখেছে তো এটা আপনার অবশ্যই গরহিত কাজ হবে এটা শুধু তারই নয় সকলেরই গঠিত কাজ হবে এবং হাদিসের স্পষ্ট লঙ্ঘন হবে তবে এমন যদি হয়ে থাকে যে আপনি যে খাদ্যটা খাচ্ছেন এখানে এ খাদ্যটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হচ্ছে কোম্পানি থেকে দেওয়া হচ্ছে বা আপনি যে কর্মস্থলে রয়েছেন সে কর্মস্থানের দায়িত্বশীলরা আপনাকে দিয়ে থাকে যেটা কফিল আমরা বলতে পারি মালিক বলতে পারি তো তারা যদি দিয়ে থাকে তাহলে এই তো আপনি নিজে কিনছেন না অন্য খাইয়েছে আপনাকে মানে যেন আপনি দাওয়াত খাচ্ছেন তো এমন অবস্থায় আশা করি আপনি আমি কেউ ইনশাল্লাহ এ হাদিসের লঙ্ঘনকারী বলে গণ্য হবে না কারণ খাওয়াটা তো আমরা পরের থেকে পেয়েছি আমার নিজের কথাই বলি আমি যেখানে রয়েছি মাসা অনেক সম্মানের ভিতরে রয়েছি এবং ডিফেন্স মন্ত্রণালয়ে রয়েছি তো অজার খানা মন্ত্রণালয়ের খানা সেরকমই মাসা জন্মের খাওয়া খাওয়া যায় যদি ঠিক না সবসময় বেশি করে খাওয়া তো আমার নিকটে যে সমস্ত ফলমূলগুলো রয়েছে আপেল কমলা তারপরে আরও বিভিন্ন ফলমূল ফল ফ্রুট আর খাবার প্রায় সময় বিরিয়ানি খাওয়া লাগে ওই পোড়া মুরগি থাকে যেটা আমার নিকট অনেক প্রিয় আর দমবার গোস্ত থাকে ইত্যাদি তো এই যে খাওয়ার যে কোয়ালিটি সব সময় গোস মাছের গোস্তের মাছের ভেতরে ডুবে থাকা লাগে বা থাকতেছি তো এরকম সম্ভব হয় না বাড়ির ক্ষেত্রে হয়তো বা এবং অনেকেরই হবে না তো এমত অবস্থায় আমাদের করা নেই কি চেষ্টা করতে হবে আমাদেরকে ভারসাম্য রক্ষা করার আর যেহেতু এটা কোম্পানি থেকে দেওয়া হচ্ছে বা অজারা থেকে মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে তো সেটা যেহেতু নিজের অর্থ ব্যয় করা লাগে না একটা পয়সাও লাগে না এগুলি মানে আহরণ করতে এগুলো খেতে তো আশা করি আল্লাহ রব্বুল করে জবাবদিহিতা করা লাগবে না কারণ এগুলো সরকারিভাবে দেওয়া হচ্ছে আমার কথা বলছি এগুলো সরকারি থেকে পাওয়া যাচ্ছে খাচ্ছি তো এরকম যদি হয়ে থাকে যে কোম্পানি থেকে বা সরকারিভাবে খাদ্য দেওয়া হচ্ছে তাহলে আশা করা যায় যে এরকম জবাবদিহিতার শিকার হওয়া লাগবে না কিন্তু যদি এমন হয় যে নিজে ভালো ভালো খাওয়ার খাবার খাওয়া হচ্ছে অর্থ করে খরচা করে অথচ নিজের স্ত্রীকে মানে দেওয়া হচ্ছে না ঠিক মতো এমন আমার নিকটে খবর পৌঁছেছে যে নিজের স্ত্রীর গায়ের জামাটা ছিঁড়ে যাচ্ছে তবুও এই বখিল খেয়াল করে না নামিল্লাহ মিনজা জালেক নিজের স্ত্রীকে ভাতে কাপড়ে সর্বদিক থেকে সংকীর্ণতা রাখছে তো এই জাতীয় বখিল অবশ্যই বলা যেতে পারে শিকার হতে পারে বলে আমরা আশঙ্কা করি কারণ সরাসরি হাদিসের লঙ্ঘন তবে দেখা যায় যে বেশিরভাগ যারা বকিলি করে স্ত্রীদের সাথে পরিবারের সাথে তারা নিজেরাও বকিল এখানেও ভালো খায় না নিজের অর্থ করি খরচা করে তো আমাদের উচিত হবে এই হাদিসের উপর আমল করা যে যা খাবো তাই খাওয়ানোর চেষ্টা করব যা আমরা পরিধান করব তার থেকে পরিধান করার চেষ্টা করব যথাসম্ভব হাদিসটির উপর আমল করবো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে যা খাবো তাই থেকে খাওয়াবো এটা তো ঠিক আছে কিন্তু যা পরবো তাই থেকে পরাবো এর অর্থ হলো কোয়ালিটি এমন না যে আমি আমরা লুঙ্গি পরি তাই স্ত্রীকেও লুঙ্গি পরাবো বা লুঙ্গি কিন্তু যে যতটুকু দাম লেগেছে ওই দামেরই শাড়ি কিনে দেবো অথচ শাড়ির দাম হয়তো আরও বেশি এরকম না বরং কোয়ালিটি আমরা যে কোয়ালিটির লুঙ্গিটা পরিধান করি যে মানের ওই রকম মানের মেয়েদের পোশাক হিসেবে আমরা তাদের কাপড় চোপড় কিনে দেব যদি শাড়ি দেয় শাড়ি দেওয়া অবশ্য সাপোর্ট করি না কারণ এটা হিন্দুয়ানি পোশাক এবং আজও আমাদের দেশের দিনই বনরা হিন্দুদের তরিকাতেই পরিধান করে থাকে মানে পেট খালি পিঠ খালি এভাবে পরা হয়ে থাকে এটা ঠিক নয় এক কথাই কাপড় চোপড় কোয়ালিটির কথা আমরা বুঝতে বুঝতে হবে আমাদেরকে যে কোয়ালিটি উদ্দেশ্য মানে ওই কাপড় দিয়ে দিতে হবে এমন নাই মানে লুঙ্গি পরবেন তাই লুঙ্গি তাকেও দিবেন এমন না বরং মানের দিকে ইঙ্গিত করা হয়েছে যে মান মানের কাপড় আমরা পরিধান করব যে কোয়ালিটি সে কোয়ালিটির কাপড় তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আমাদেরকে তহিদ দান করুন ইস্ত্রদের সাথে ভালো ব্যবহার করার আমিন সাল্লাহ আল নবী মোহাম্মদ আল্লাহ আলি